হচ্ছে যে ভূমিহীন শিল্পীদের ঢাকাতে বাসস্থানের ব্যবস্থা করে দিবেন শুনলাম। এইটা তো শুধু এইবারে শুনছেন, এটা প্রতিবারই প্রতিবারই হয়ে আসে যে আমাদের হলো যারা হলো শিল্পীরা আছে ওদের হলো যাদের বাসস্থান নাই ওদের বাসস্থানের ব্যবস্থা করে দিবে। এটা তো সব সময় এটা বলে আসতেছে, এটা হলো জাতীয় ইলেকশনে যেরকম এরকম কথা বলে ওই রকম। এবার আপনাদের প্যানেলের পক্ষ থেকে ইস্তাহার হিসাবে এটাই নাকি প্রধান হিসাবে গণ্য হচ্ছে যেটা মাঠে পরিচালনা করে দেখলাম? আমাদের আমাদের প্যানেল কাঞ্চনবাইয়ের প্যানেলে যেটা আমাদের কথা হচ্ছে সেটা হলো আমরা কথা দিয়ে যাচ্ছি সেটা কি আমরা কাজ দিব, আমরা সব শিল্পী ভাই বোনাদের আমরা কাজ দিব এবং প্রযোজক ডাইরেক্টর সবাই কাজ করবে এবং সবাই সবার দিক দিয়েও চেষ্টা করবে, আমাদের দিক দিয়ে আমরা চেষ্টা করব সেটা কাঞ্চনবাই নিপু কীরকমভাবে পারে তারা এটা ইলেকশনে আসার পরে জয় হওয়ার পরে তারপরে আপনারা নিজেরাই দেখতে পারবেন। অনেকে তো বলে যে কাঞ্চন সাহেব নিরাপদ সড়ক নিয়ে ব্যস্ত থাকবে, শিল্পীদেরকে সময় কিভাবে দিবে কখন দিবে? এটাই তো ওনাদের ভয়, এটাই তো ওনাদের ভয়। এত ভয় কেন, এত ভয় কেন? দেখেন না, যদি আমরা যদি কিছু না যদি করতে যদি পারি তাহলে এই যে আমি কথাগুলো যেগুলো বললাম এগুলো না আপনারা রিপিট করবেন, ওই সময় প্রয়োজন হলে আমাদের বের করে দিবেন শিল্পী সমিতি থেকে আবার নতুন একটা আসবে, এটা এটা কোন ধরনের কথা? আপনারা বলবেন যে নাম কি ওনারা পারবে না, আরে কে পারবে না কে পারবে না, এটা দেখেন একবার দেখেন না, চেষ্টা করে দেখেন না আমরা পারি কি না, আমরা পারি কি না তারপরে কথা বলবেন। এখন এখনই কাঁদাকাটি কেন, এখনই কাঁদাকাটি কেন? ভোটারদের জন্য কিছু বলেন। আর ভোটার আমাদের ভোটার ভাইয়েরা যারা আছে তাদেরকে আমি আমার এই চ্যানেলের সামনে যারা দেখছেন আমার কথা যারা ভোটারেরা আছে নিশ্চয় আমাদের ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলে আমাদের পুরা প্যানেলে আপনারা ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন। আপনারা যদি আমাদের সঙ্গে যদি থাকেন তাহলে আমরা সবাই মিলিতভাবে কিছু করতে পারবো আপনাদের জন্য। আরেকটা প্রশ্ন ছিল ভাই, এই যে 184 জন যে ছাঁটাই বলেন বা বহিষ্কার বলেন, এখন শুনতেছি তাদের নাকি ভোটার অধিকার খুব শীঘ্রই আসবে, এই সম্বন্ধে কিছু বলেন? অথবা আপনারা নির্বাচিত হলে তাদেরকে পুনরায় তাদের ইয়াগুলো ফেরত দেবেন কিনা? অবশ্যই আমরা যদি আবার যদি ইলেকশনে জয়যুক্ত হয়ে যদি আসতে যদি পারি, ওনারা যদি এইবারে যদি ইলেকশনে যদি নাও যদি এটা কোর্টে কোর্টে এটা চলতেছে কেস চলতেছে এটা যদি কোর্টে যদি সমাধান যদি না যদি হয় আসতে যদি পারে তাহলে আমরা কথা দিচ্ছি যে নেক্সট ইলেকশনে আমরা যদি আসতে যদি পারি তাহলে আমরা ওনাদের আবার আমরা সবাই আমরা ওটা পাঠিয়ে দেবো, এটা আমরা প্রতিশ্রুতি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আপনি অনেকদিন ধরে পর্দায় আসেন না, দর্শক ভাই এবং বোনেরা যারা আছেন তাদেরকে আমি বলবো যে আমি তো অসুস্থ ছিলাম 4-5 বছর, আল্লাহ দিলে এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ, ছবি করতেছি এবং আপনারা দোয়া করবেন যাতে আরও অনেক ছবি করতে পারি। এমনিতেই আমি করেছি অনেক 700-800-900 ছবি আমি করেছি এই 47 বছর ধরে আমি গাঙ্গুয়া অনেক ছবি করেছি। আর ইন্ডাস্ট্রিতে যেটা রেশারেশির জন্য ছবি হয় না, রেশারেশি বলতে মানে কি বলবো, আমার কোনো হিরো নাই, আমার ওস্তাদ মরহুম নায়ক জসিম ভাই তিনি নাই, আমার প্রিয় নায়ক মান্না সেও নাই, এই জন্য কিছুটা আমি একটু পিছনে আসি। তবে এটা থাকবে না, আমাদের প্যানেলে এখন অনেক হিরো আছে, অনেক হিরো, আল্লাহ দিলে এই হিরোরা যদি কাজ যদি করে ঠিক মতন তাহলে সবার ছবিতে আমি সুন্দরভাবে আবার কাজ করতে পারবো এবং জীবনযাপন করতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে।